تباهي بكي هي عادتو مهما
শুনলেন একটি সুপারহিট হিন্দি সং, টি নাচের গান তামান্না ভাটির আজ কি রাত। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণটে গল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। খুবই একটি জনপ্রিয় গান আজ কি রাত, এই গানটি শুনলেন। সেই সঙ্গে আমি আপনাদের কিছু ভিডিও দেখাবো। এই দেখুন একটি রজনীগন্ধা ফুল। যদিও প্রতিদিনই রজনীগন্ধা ফুল দেখেই যাচ্ছি, যা ভিডিও আমার শ্যুট করা আছে তাই দেখাচ্ছি। তাছাড়া আরও কিছু ভিডিও দেখাবো। এই ভিডিওর সাথে গান আছে, একটিমাত্র গান, এই গানটি আপনারা শুনুন। আর যদি গানটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাই প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কি হয়, ভিডিও মেক করতে অনেক উৎসাহ পাই, ভালো লাগে। আর আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে উৎসাহ কী করে পাবো। তাই গান দেখুন বা গান শুনুন, সেই সঙ্গে সাবস্ক্রাইব করুন, ভিডিও দেখুন। আমি আরেকটি বিষয়ে কথা বলবো, সেটি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেট। যাদের চ্যানেল মনিটাইজ চ্যানেল তাদের ইউটিউব আরও একটি রাস্তা খুলে দিয়েছে ইনকাম করার জন্য, কমিশন থেকে ইনকাম হবে। এরপর থেকে আপনার ভিডিওতে আপনি কোনো প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দেবেন, সেই লিঙ্ক থেকে কেউ যদি কোনো পারচেস করে তাহলে আপনি সেখান থেকে কমিশন পাবেন। অ্যাফিলিয়েট মার্কেট মানে ফ্লিপকার্ট থেকে কিংবা অ্যামাজনে আপনি এখানে একটি লিঙ্ক দিয়ে দেবেন, লিঙ্ক আছে, সেই লিঙ্কটি এখানে দিতে হবে। এটা কিন্তু শুধু যেসব চ্যানেল মনিটাইজ আছে একমাত্র তাদের জন্য। এখন এত কিছু মুখে বলে বোঝানো যাবে না, আমি একটি ভিডিও কালকে করব, সেই ভিডিওতে আপনাদের দেখাবো যে প্রোডাক্টের লিঙ্ক কীভাবে দেবেন এবং আপনার ইনকাম কীভাবে বাড়াবেন। আমরা তো এতদিন ইনকাম করতাম শুধু অ্যাডসেন্সের মাধ্যমে, অ্যাডসেন্সের অ্যাড আসে, সেই অ্যাডে আমাদের পয়সা হয়। এখন থেকে শুধু আমাদের অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম হবে না, এখন আপনারা প্রোডাক্ট থেকেও আপনারা কমিশন পাবেন। যেমন ধরুন আপনি একটি এখানে একটি সেটিংস আছে, সেই সেটিংসটি অন করতে হবে। অন করলে কী হবে, আপনার একটি লিঙ্ক দেবেন, সরাসরি আপনি চলে যাবেন নিচে ফ্লিপকার্টে। ফ্লিপকার্টে আপনার যে কোনো একটি প্রোডাক্ট পছন্দ হবে সেই প্রোডাক্টটি আপনি ক্লিক করবেন, আপনার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবেন। তখন যখন ভিউয়ার্সরা আসবে, ভিউয়ার্সরা এসে সেই লিঙ্ক থেকে যদি কেউ ক্লিক করে কোনো প্রোডাক্ট পারচেস করে তাহলে আপনি সেখান থেকে কমিশন পাবেন। আর যে পারচেস করবে সে সরাসরি চলে যাবে, প্রোডাক্টে ক্লিক করলে সরাসরি ফ্লিপকার্টে চলে যাবে, আপনার কোনো হাত নেই, কোনো কিছু নেই, শুধু সেই প্রোডাক্টের ওখানে ক্লিক করবে, ফ্লিপকার্টে চলে যাবে, ফ্লিপকার্টে গিয়ে তারা পারচেস করবে, পারচেস করলে আপনার কমিশন। একেবারে সুন্দর একটি প্রোডাক্ট, খুবই সুন্দর একটি লঞ্চ করেছে ইউটিউব সেটিংস। অনেক ইউটিউবারদের অনেক মানে লাভ হবে, যেমন যেসব চ্যানেল মনিটাইজ আছে এগুলো কিন্তু নন মনিটাইজ চ্যানেলে হবে না, একমাত্র যেসব চ্যানেল মনিটাইজ আছে একমাত্র তারাই এই সুবিধাটা উপলব্ধ পাবেন বা ভোগ করতে পারবেন। আশা করি আপনারা ভিডিওটি দেখবেন সম্পূর্ণ, কোনো ট্রেনে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না আমি নেক্সট ভিডিওতে কী করে অ্যাফিলিয়েট মার্কেটের প্রোডাক্ট আপনারা ডেসক্রিপশন বক্সে অ্যাড করবেন, সেখান থেকে কীভাবে অ্যাড আপনারা কমিশন পাবেন আমি ডিটেলস দেখিয়ে দেবো। আর একটি কথা, আপনারা কোন ধরনের গান শুনতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনারা কী কোন ধরনের গান শুনতে চান। সেই গান যদি আমার কাছে কপিরাইট ফ্রি থাকে আমি অবশ্যই আপলোড দেব। আর আপনারা তো জানেন যে কপিরাইট ফ্রি সং খুঁজে বের করা খুবই কষ্ট, খুবই মানে অসুবিধা হয়, অনেক কষ্ট করে কপিরাইট ফ্রি সং বের করতে হয়, তারপরেও কপিরাইট ক্লেম চলে আসে, কপিরাইট স্ট্রাইক চলে আসে, এত কিছু ঝামেলার পরও তারপরে এসব করতে হয়। তাই কমেন্টস করে জানান আপনারা কোন ধরনের গান শুনতে চান, আমি যতটা সম্ভব পারবো, যদি পাই তো কপিরাইট ফ্রি সং। এই দেখুন এটা হচ্ছে রজনীগন্ধা স্টিক, রজনীগন্ধা ফুল। আমি গ্রামে গিয়েছিলাম,
আমি আপনারা দেখেছেন যে আমি অনেক দিন এক নাগারে কিছু নার্সারি ছবি দিয়েছিলাম যেখানে কিছু ফল থাকে ফুল থাকে তাই চিন্তা করলাম যে নার্সারি ছবি তো প্রতিদিন আপলোড দিচ্ছি চলে যাই গ্রামে গ্রামে গিয়ে মুক্ত বাতাস চারিদিকে সবুজ আর সবুজ প্রাকৃতিক পরিবেশ সেই ছবি তো তুলে নিলাম খুবই ভালো লাগলো তারপরে এই যে রজনীগন্ধা খেতে গিয়েছিলাম রজনীগন্ধা ছবি তুললাম কিন্তু সকালে যখন গেছি তখন চাষিরা সব ফুল তুলে নিয়েছে কেননা ভোরবেলা তারা ফুল তোলে তারপর তারা মার্কেট হাটে যায় বা মার্কেটে গিয়ে বিক্রি করে তখন আর কোনো ফোটা ফুল ছিল না যে ফুলগুলো ছিল সবই কড়ি অবস্থায় টিকে ছিল এই ফুলগুলো আবার রাত্রে ফুটবে কালকে আবার তারা চাষিরা তুলবে তুলে আবার বিক্রি করবে এইভাবে হয় তাও আমি কিছুটা দেখালাম যে জমিতে এছাড়া একটি আমি গাছ দেখাবো একটি ইসের তুলে নিয়ে এসেছি একটি পেঁপে গাছ দেখবেন কত সুন্দর আস্তে করে জুম করছে দেখুন এই যে স্টিক যদিও কেমন দেখতে পাচ্ছেন আপনারা জানি না আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।